আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা তোমাদের বোর্ডের পরীক্ষার উচ্চ মাধ্যমিকের জন্য কিভাবে প্রস্তুতি নেবে, এবং তার আগে আছে আমাদের টেস্ট পরীক্ষা। সুতরাং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই সহজ কয়েকটি টিপস নিয়ে আজ আমি তোমাদের কাছে এসেছি। কারণ ভালো নাম্বার করার জন্য শুধু পড়লেই হবে না, দরকার হয় কতকগুলি কৌশল। মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। মাধ্যমিক পরীক্ষাতে আমাদের ভালো নম্বর পেতে হয়, তুমি যে স্কুলে অ্যাডমিশন নেবে সেখানে সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে বিষয়টি চাইছো তার জন্য। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরে তোমাদের ভর্তি হতে হবে কলেজে, এবং সেই কলেজে তোমরা কি বিষয় নিয়ে পড়বে, কি বিষয়ে তোমরা অনার্স নেবে, এবং সেখানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে থাকে। কারণ সকল বোর্ড, সিবিএসই, আইসিএসই, সকল বোর্ডের স্টুডেন্টরাই কিন্তু তখন তোমার সঙ্গে কম্পিটিশনে আসবে। তাহলে বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিকের নম্বর আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতে তুমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তারা বলে দেয় তোমাকে এইচএসএ অর্থাৎ 10+2 এই পার্সেন্টেজটা দরকার। কিন্তু উচ্চ মাধ্যমিকে নম্বর পাওয়ার জন্য আমরা কিভাবে পড়ব, সেই তার জন্য আমি এই ভিডিওটি করছি। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমরা উপকার পাবে। তোমাদের টেস্ট পরীক্ষা হবে নভেম্বরে 20-21 তারিখ থেকে, এবং সেই টেস্ট পরীক্ষার প্রস্তুতি আমি আগে তোমাদের বলবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। আমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের বলবো যে এখন তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি এই থেকে 3 মাসই তোমাদের ধরছি। সেই 3 মাসের মধ্যে তোমাদের এখন ধরো সিলেবাস শেষ হয়েছে, আমি ধরে নিই 60% থেকে 70%, এবং সেটাও যদি না হয়ে থাকে কোনো অসুবিধা নেই। তুমি যদি আজ থেকেই তোমার পড়া খুব সিরিয়াসভাবে শুরু করো তাহলে কিন্তু তোমার সিলেবাস শেষ হবেই, এবং পড়ার যে কীভাবে পড়বে সেটা আমি তোমাদের ভিডিওটিতে বলছি। প্রথমেই আমাদের জানতে হবে সব থেকে প্রথম যে টিপস, সেটি হলো যে তোমার সিলেবাস কি আছে, এবং তোমাদের বইয়ের যে প্রথমে যে অনুশীলনী সেটাই তোমাদের সিলেবাস হয়ে থাকে সাধারণত, এবং সেই সিলেবাসের মধ্যে তোমাদের যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে তোমাদের 70-70 পরীক্ষা হবে, এবং যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে তোমাদের 80-80 পরীক্ষা হবে। সেই প্রশ্নপত্রটা নিয়ে সব থেকে প্রথমে তোমাকে দেখতে হবে নম্বর বিভাজন, কারণ আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব বেশি অথবা থাকে, খুব বেশি অথবা থাকে, অর্থাৎ কোন প্রশ্নের সঙ্গে বা কোন অধ্যায়ের প্রশ্নের সঙ্গে কোন অধ্যায়ের প্রশ্ন আমাদের অথবা রয়েছে সেইটা আগে তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে। এবং সেইটি তার জন্য তোমরা একটা খাতা করো, বাংলাতে এর সঙ্গে এর অথবা, এর সঙ্গে এর অথবা, এইভাবে তোমাদের অথবা কার সঙ্গে কার অথবা থাকছে সেইটা তোমাদের দেখতে হবে। এবং প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে অনেক বেশি অর থাকে, তোমাকে প্রথমে দেখতে হবে যে কার সঙ্গে কার অথবা রয়েছে এবং তার সঙ্গে নম্বর বিভাজন। কারণ আমাদের এমন কয়েকটি অধ্যায় আছে সেখানে থেকে হয়তো 5 মার্কসের প্রশ্ন আসবেই না, কয়েকটি অধ্যায় আছে সেখান থেকে 3 মার্কসের আসবে না, কয়েকটি প্রশ্ন সেখান থেকে আমাদের 7 মার্কসের আসবে না। সেইটা আমাদের জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আমাদের আসবে, আমাদের সেইভাবেই তৈরি হতে হবে। তাহলে প্রথম আমি তোমাদের বললাম সিলেবাস তো তোমাদের বইয়ের সামনেই আছে, তার সঙ্গে তোমরা আগের বছর অর্থাৎ 2023-এর প্রশ্নপত্র দেখে তার নম্বর বিভাজন এবং কার সঙ্গে কার অথবা আছে সেইটা আগে খুব ভালোভাবে দেখে নাও। এরপরে হলো যে তুমি যেই অথবাটা দেখলে তারপরে তুমি বুঝতে পারলে যে তোমার তোমার যেটা সহজ লাগছে আরেকজনের সেইটা সহজ লাগবে না, তোমার যেটা সোজা লাগছে, দুটি অধ্যায়ের মধ্যে ধরো এ আর বি দুইটি অধ্যায় আছে, তার মধ্যে তোমার এ অধ্যায়টা সোজা লাগছে, তাহলে তুমি এ অধ্যায়টা অ্যাটেন্ড করবে, তখন তুমি এ অধ্যায়টাকে পড়বে, তখন তুমি সেই অধ্যায়টা যেটা তুমি অ্যাটেন্ড করবে সেই অধ্যায়টা পড়বে। এবার হলো যে আমরা কিভাবে পড়ব, তোমাদের কি করতে হবে, না আমি 2015 থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছি, আমার কাছে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই 2015 থেকে 2023 তোমরা প্রশ্নগুলো খাতায় প্রতিটি অধ্যায় যে অধ্যায়টা তুমি অ্যাটেন্ড করবে সেই অধ্যায়ের নামটা লেখো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 যেইটা তুমি পড়ছো বা ইউনিট ওয়াইজ তুমি লিখলে, এবং 2015 থেকে 2023-এর মধ্যে কি কি প্রশ্ন এসেছিল। আমার কাছে সায়েন্সের সাবজেক্ট আছে, বাংলা ইংলিশ এগুলো আছে, আমি তোমাদের দিচ্ছি, এবং অন্যগুলো যদি থাকে আমি তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো। এবং সেই 2015 থেকে 2023-এ
সেই অধ্যায়ের কি কি প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা দেখো, এবং সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের একটা ধারণা হবে যে ও আচ্ছা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসছে। আগে 2015 থেকে সেই সেই যে সকল অধ্যায় তুমি অ্যাটেন্ড করবে তার 2015 থেকে 2023, 2023টা তোমরা বাদও দিয়ে দিতে পারো, কারণ 2023-এ যেগুলো বড় প্রশ্ন এসেছে সেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে এমসিকিউ এসএকিউতে। তাহলে সব থেকে আগে 2015 থেকে 2023-এ সেই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো একটা খাতায় পরপর লিখে রাখো, এবং তার যদি তোমার নোটস থাকে নোটস পড়ো, এবং তার যদি বইতে থাকে সেই বইয়ে সেই পেজে বা নোটসে সেই সালটা তুমি লিখে রাখো। সেইভাবে তুমি ওই একটা চ্যাপ্টার নিলে, সেইগুলো পরপর মুখস্থ করলে, এরপরে বিভিন্ন যদি পুরনো কোনো টেস্ট পেপার থাকে বা কোনো প্রশ্নের বই থাকে সেখানে দেখো যে এর পরেও এমন কোনো প্রশ্ন আছে যেটা তোমার পড়া হয়নি, সেটাও তারপরে ওখানে নিচে লেখো এবং তারপরে সেইটা পড়ে নাও। এইটা পড়া হয়ে যাবার পরেতে সেই অধ্যায়টা যদি পারো একবার শুধু রিডিং দিয়ে নাও, সেখানে ছোট প্রশ্ন রেডি হয়ে যাবে এবং তার সঙ্গে বড় প্রশ্ন তো রেডি হচ্ছেই। আরেকটি কথা, এই যে তোমরা পড়ছো এইভাবে প্রতিটি অধ্যায় এবং ইউনিট যেগুলো তুমি অ্যাটেন্ড করবে সেগুলো তুমি পড়লে, শুধু পড়লে হবে না, আমাদের কিন্তু পড়ার সাথে লিখতে হবে, আমাদের পড়ার সাথে কিন্তু লিখতে হবে, কারণ তুমি যদি না লেখো তখন পরীক্ষার হলে কিন্তু তোমার কখনোই সম্পূর্ণ মনে পড়বে না। অর্থাৎ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লিখতেই হবে। এর আগে আমাদের আরেকটি হয়ে গেল, সেটি হলো 2015 থেকে 2023-এর আমাদের প্রশ্নপত্রগুলো আমাদের দেখতে হবে। লেখার পরেতে তোমাদের আগের বছরে দাদা দিদিদের যদি টেস্ট পেপার থাকে সেই টেস্ট পেপার ধরে যতটা পারো তোমরা পরীক্ষা দাও। একদিনে পুরো 70 বা 80 নম্বরের পরীক্ষা দিতে হবে না, প্রথম দিন 35 দিলে, তারপরের দিন 35 দিলে, বা প্রথম দিন 40, যদি 80 নম্বরের হয় প্রথম দিন 40 দিলে তারপর দিন 40, এইভাবে ঘন্টা ধরে এক টানা বসে তোমাকে কিন্তু টেস্ট পেপারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা দেওয়াটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে যে তোমার কোনখানটা অসুবিধা হচ্ছে। এরপরে আমার যে পয়েন্ট সেটি হলো যে তোমাদের 6টি বিষয় রয়েছে, তার মধ্যে বাংলা ইংলিশ কম্পালসারি এবং তার সঙ্গে রয়েছে আরও 4টি বিষয়। বাংলা ইংলিশের জন্য তোমরা প্রতিদিন 1 ঘন্টা বা 45 মিনিট করে দিতে পারো, একদিন বাংলা একদিন ইংলিশ, আবার একদিন বাংলা একদিন ইংলিশ, এইভাবে তোমরা পড়লে। এবং এই যে 4টি বিষয় রয়েছে তার মধ্যে আমরা কিন্তু আগে থেকে ঠিক করে নিতে পারি না যে এইটা আমার 4th-এর সাবজেক্ট হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমি যে বিষয়টা 4th সাবজেক্ট হিসাবে নিয়ে পড়ে গেছি সেই বিষয়েরই প্রশ্ন খুব সোজা এসে গেল। সেজন্য আমি চাইবো যে তোমাদের 4টি বিষয়ের মধ্যে যে বিষয় তুমি অনার্স নিতে চাও বা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের ম্যাথসে ফিজিক্স কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, এবং যারা মেডিকেল লাইনে যেতে চাও তাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তো খুব ভালোভাবে তোমরা পড়ছোই, এছাড়া তোমাদের যে সাবজেক্টগুলিতে তোমরা অনার্স নিতে চাও সেই বিষয়টাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়তে হবে, কারণ যখন তোমরা কলেজে অ্যাডমিশান নেবে অনার্সের জন্য অ্যাপ্লাই করবে যে বিষয়ে তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করছো সেই বিষয়ের কিন্তু তারা নম্বরটা দেখে, তার সঙ্গে তোমাদের টোটালটা দেখে। তাহলে বুঝতে পারছো যে যে চাও যে আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নেবো, যে চাও যে আমি বায়োর কোনো সাবজেক্টে জুওলজি ফিজিওলজি বটানি বা মাইক্রোবায়োলজি, তা তাদের বায়োলজিতে খুব ভালো নাম্বার পেতে হবে, তার সঙ্গে কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেতে হয়, এবার তোমাদের আর্টসের ইতিহাসে যখন তোমরা অনার্স নিতে যাচ্ছ বা তোমাদের ভূগোলে বা ইকোনমিক্সে এবং আরও অনেক তোমাদের সাবজেক্ট আছে ফিলোসফি পল সায়েন্স, সেই সাবজেক্টের নাম্বার কিন্তু অতি অবশ্যই দেখা হয়। সেজন্য তোমরা যে বিষয়ে অনার্স নিতে চাও সেই বিষয়টা, যে বিষয়টা তোমরা অনার্স নিতে চাও সেই সাবজেক্টটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ তার নাম্বার দেখা হয় এবং তার সঙ্গে দেখা সেই সাবজেক্টের নাম্বার প্লাস টোটাল, সেই হিসেবেই কিন্তু যদি ভালো কলেজে অ্যাডমিশান নিতে চাও সেইভাবেই কিন্তু তাদের লিস্টটা দেওয়া হয়। তার মানে বুঝতে পারছো যে তোমরা কীভাবে পড়বে, মাধ্যমিকের পড়া উচ্চ মাধ্যমিক পড়ার মধ্যে অনেক তফাত হয়ে থাকে। ধরো তুমি খুব সব বিষয়ে মানে একটা অ্যাভারেজ নম্বর পেয়ে তোমার টোটাল হয়তো বেশি হয়েছে, কিন্তু কলেজ বলল যে তুমি যে বিষয়ে অনার্স নিতে চাও সেই বিষয়টাতে 80-র ওপর নম্বর পেতে হবে, সেজন্যই তোমাদের অনার্সের সাবজেক্টটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের 7টি বিষয় ওভারঅল জাস্ট আমাদের টোটালটা নেওয়া হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমাদের টেস্ট পেপার সলভে আমি তোমাদের বললাম, এরপরে তোমাদের কীভাবে পড়বে সেটা আমি বলে দিলাম, বাংলা ইংলিশে একদিন বাংলা একদিন ইংলিশ, এইভাবে তোমাদের 8 ঘন্টা বা 45 মিনিট করে যদি
প্রতিদিন দিতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের বাংলা ইংলিশের সিলেবাস রেডি হয়ে যাবে। তারপরে চারটি বিষয়ের মধ্যে যে বিষয়টাতে তুমি অনার্স নিতে চাও বা যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা যে আফটার এইচএস যেই স্ট্রিমে যেতে চাও সেই বিষয়টার উপরেই তোমরা বেশি ইম্পর্টেন্স দেবে। এরপরে যে বিষয়টি সেটি হলো যে আমি সবসময় তোমাদের পড়তে বলছি না, কিন্তু যখন পড়তে বসবে তখন কিন্তু তোমার সামনে কোনো মোবাইল বা কিছু থাকবে না। তুমি যখন পড়ছো তখন কিন্তু ফুল কনসিস্টেন্সি বা ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে। যখন তুমি পড়তে বসছো তখন কিন্তু কোনো মোবাইলে তো আমি দেখব না, কোনো নোটিফিকেশান দেখব না, কোনো কল আমি নেব না। অর্থাৎ যখন আমি পড়ব তখন খুব মন দিয়ে পড়ব, সেটা 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক। প্রথম প্রথম তখন আমি মন দিয়ে পড়ব, প্রথমে তোমাদের অসুবিধা হবে। প্রথমে ধরো তুমি পড়তে বসলে আধ ঘন্টা পড়ে আর ভালো লাগছে না, তখন মনে হবে না আর 5 কি 10 মিনিট একটু এক্সট্রা পড়ে নিই, ঠিক আছে 5-10 মিনিট পরে আমি মোবাইলটা নেব। এইভাবে আস্তে 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 তোমাদের সময়টাকে কিন্তু পড়বার সময়টাকে বাড়াতে হবে। এবং তোমাদের মোবাইল বা কেউ যদি গেম খেলো বা বাইরে বন্ধুদের সঙ্গে গল্প করো, যাই করো, আমি করতে বারণ করিনি, সেই সময়টা আস্তে আস্তে কমাতে হবে এই কয়েকটা মাসের জন্য। পরীক্ষা হয়ে গেলে আবার মার্চ মাস থেকে তোমরা যত খুশি মজা করো, তখন তোমার বাবা মা কেউই তোমাদেরকেও কিন্তু কিছু বলবেন না। কিন্তু এই কয়েকটা মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের নিজেদের বুঝতে হবে যে আমরা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছি, আমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইভাবে তোমাদের টেস্ট পরীক্ষা অবধি কিন্তু এইভাবে তোমরা পড়াশোনা করো এবং লিখে অভ্যাস করো। টেস্ট পরীক্ষার পরে তোমরা কি করবে, না তোমাদের যে টেস্ট পেপার বেরোবে সেইটা নিয়ে তোমরা কিন্তু একবার কি করবে, তোমাদের যে ইয়ারগুলো আছে সেই ইয়ারেরগুলো পরীক্ষা দেবে একটানা। তো এখন যেমন তোমাদের প্রথমে অর্ধেক অর্ধেক করে পরীক্ষা দিয়েছো, তারপরে কিন্তু তোমাদের ফুল 70 নাম্বার কি 80 নাম্বারে ঘড়ি ধরে বসে পরীক্ষা দিতে হবে। এবং সেই সময়টা তোমরা 12টা থেকেই পরীক্ষা দাও, তাহলে খুব ভালো হয়, কারণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে। এই বছর উচ্চ মাধ্যমিকের কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে, তোমরা ওই সময় যদি পরীক্ষা দাও তাহলে খুব ভালো হয়। যদি অসুবিধা থাকে যখনই পরীক্ষা দেবে 3 ঘন্টা টানা বসে তোমাদের পরীক্ষা দিতে হবে, কারণ টেস্ট পরীক্ষার পরে কিন্তু আমরা বেশি সময় পাচ্ছি না। তারপরেই আমাদের ডিসেম্বরের শেষের দিকে কি মিডিলে হয়তো আমাদের টেস্ট পেপার বেরোবে, শুধু জানুয়ারিটা পাবো, তারপরে ফেব্রুয়ারি 16 পরীক্ষা শুরু। সেই জন্য এই কয়েকটা মাস ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে পড়ো। এবং আমি জানি যে তোমরা নিশ্চয়ই পারবে, এবং তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশান আমি দেওয়া শুরু করেছি, ভবিষ্যতেও দিতে থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, প্রত্যেকে আশানুরূপ নম্বর পাবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।